দণ্ডবাদ মুই ভানুমতি বর্মন তোমার গুলিয়াক স্বাগতম জানাইয়া আজি মোর ভিডিও শুরু করলাম। আজির ভিডিও তোমরালা দেখির পাবেন বক ফুলের বড়া বা পকোড়া। মোর গোটাই ভিডিও খান দেখেন, ভাল লাগিলে একটা লাইক করে দেন। মুই বক ফুললে ভাল করে মধ্যে সিষ্টেটা ফেলাইয়া ধুয়ে নিছং। আর আমার বক ফুলের বড়া বানাইতে কি কি উপকরণ লাগবে আসো একবার দেখি নেই। হলুদ, নুন, কালা জিরে, চিনি, চালের গুঁড়ে নিছং, বেসন, মরুচের গুঁড়ে, জিরের গুঁড়ে আর মনিছং সর্ষের তেল। মুই একটা বাটি নিছং, এটুকুনা দিম বেসন 2 চামচ, চাউলের গুঁড়ে 2 চামচ দিম, হলুদ গুঁড়ে পরিমাণ মতো, মরিচের গুঁড়ে 1 চামচ, জিরের গুঁড়ে 1 চামচ, স্বাদ মতো নুন, 1/2 চামচ কালা জিরে, 1 চামচ চিনি। এলাম ওই শোকগুলো একসাথে এমন করে ভালো করে মিশিয়ে নিম। এলাম ওই দিম ফুটি নেওয়া জল, ঠান্ডা করে নিছং। মুই এলা ব্যাটারটা ভালো করে বানিয়ে নিম। তসলা গরম হয়েছে, এটুকু না দিলাম সর্ষের তেল। মোর তেল্লা গরম হয়েছে, এলাম ওই বক ফুলটা এমন করে শুকিয়ে একটা একটা করে এমন করে তেল ছাড়ি দিম। মুই বক ফুল শরীরের পক্ষে খুব ভাল, পুষ্টিকারক খাদ্য হয় বক ফুলটা। ডায়াবেটিস থাকলে বক ফুল খেলে অল্প আরাম পাওয়া যায়, ক্যালসিয়াম কম থাকলেও খাওয়া যায়। মুই বড়াটা ভাল করে ভাজি নিম। বক ফুলত আয়রনও থাকে। কাউ কাউ হয়তো ভাবে বক ফুলটা বড়া খাওয়া না যায়, বড়া খেলে বক ফুলের যেটা গুণ ওটি নষ্ট হয়ে যায়, কিন্তু না হয়, বক ফুলের এমন একটা গুণ আছে তেলত ভাজি খাইলেও বক ফুলের সেই গুণটি থাকি যায়। বড়ালা ভাজি হয়ে গেছে, নামি নিন। মুই এমন করিয়ে সব বক ফুলগুলো ভাজি নিম। বক ফুলের আরও রেসিপি আছে, তোমরা যদি চান তাহলে মুই ওই রেসিপিটা তোমার সাথে শেয়ার করিম। তোমরা তো সবাই কম বেশি পরিমাণে এই বক ফুলের বড়া খান। মোর আর যে এই বক ফুলের রেসিপিটি দেখি কেমন লাগিল মোক একবার কমেন্ট করে জানান। ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর কায় কায় এলো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ রাজবংশী রান্ধনঘর ইউটিউব চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেন। মোর বক ফুলগুলো ভাজি নেওয়া হয়ে গেল, মুই এলা নামে নিম। নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য রাজবংশী রান্ধনঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপে দেন। ধন্যবাদ।